মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম। এটা 29 রোজার একটা ব্লগ, তো আপনাদের সাথে ছোট্ট একটা DIY শেয়ার করছি। একটা দুইটা করতে করতে রোজাগুলো যে কিভাবে শেষ হয়ে যায়, আসলে চোখের পলকেই যেন রোজাগুলো শেষ হয়ে যায়, আর আবার অপেক্ষা করতে থাকি নেক্সট রোজার জন্য। তা আসলে আমাদের যে বর্তমান দিনকাল বা সময়টা যাচ্ছে, আমরা আসলে কেউই বলতে পারি না যে সামনের রোজাটা পাবো কি না। তো সেই অর্থে মনটা ভীষণ খারাপ যে একটা পবিত্র মাস শেষ হয়ে গেল, কতটুকুন কি আসলে হাসিল করতে পেরেছি তাও বলতে পারি না। তো আলহামদুলিল্লাহ এটাই যে এই সময়ের মধ্যেও স্বামী সংসার বা পরিবার পরিজন নিয়ে সুস্থ আছি, পরিচিতদের মধ্যে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে একটা দুইটা দুঃসংবাদ ছাড়া। তো যাই হোক, এইসব কথা আর না বাড়াই, তো আপনাদের সাথে ছোট্ট একটা DIY শেয়ার করছি। ঘরে বার্থডে পেপার ছিল, তো সেটা দিয়েই আমি একটা ফ্লাওয়ারের মতো তৈরি করে নিচ্ছি। তো ছোটোবেলায় এই ধরনের পাখা তৈরি করতাম আমরা অনেকেই, এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে। তো এটা খেয়াল করতে হবে যেন সমান পরিমাণ হয় আর কি এই ভাঁজগুলো। মাঝখান থেকে ভাঁজ করে একদম সমান করে নিতে হবে, তারপর বাড়তি অংশটুকু কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তো এই যে এই ধরনের কস্টেপ যেটার দুই সাইডেই আঠা, তো ওইটা দিয়ে এই জয়েন্টগুলো ভালো করে লাগিয়ে দিতে হবে। আর এই প্যাচগুলো মানে বড় পেপার নিতে হবে যাতে ফ্লাওয়ারটা পুরোপুরি হয়। ছোট কাগজে নিলে কিন্তু এরকম ফ্লাওয়ার আসবে না। আসলে অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু শেষের দিকে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল না। পরে চিন্তা করলাম যে ঘরে পেপার দিয়েই করব। তো আমার বাসায় সবসময়ের জন্য পেপার থাকে বিভিন্ন ধরনের কালারফুল, যেহেতু আমার মেয়ে ও গ্রাফিক্স এর কাজ করে, আর্ট করে, তো চেয়েছিলাম যে ওকে দিয়ে কিছু আর্ট করাবো। তো ও এত ব্যস্ত, তো আসলে সময় দিতে পারছিল না। আর পেপারও খুঁজতে যেয়ে দেখলাম, বলছিল যে আম্মু আমার মানে সব পেপার মোটামুটি শেষ, পেপারও নেই। তা আমি আসলে জানতাম না, আমি জানতাম যে ওর কাছে হয়তোবা কালারফুল অর্থাৎ গ্লিটার দেওয়া যে পেপারগুলো সেগুলো আছে। তো পরে আসলে পাই নেই, তো কি করব, আমি এটা দিয়েই করে ফেললাম। আপনারা ঘরের ক্যালেন্ডার যেটা সেইগুলো দিয়ে, ওরকম একটু মোটা পেপার হলে আসলে সবচেয়ে ভালো হয়। তো এরকম তিনটা ফ্লাওয়ার আমি তৈরি করে নিয়েছি, আর ওর কাছে অল্প দুইটা পেপার ছিল গ্লিটারের, তো সেটা দিয়ে আমার মেয়ে একটু ঈদ মুবারক লিখে দিয়েছে, আর এই যে একটু স্টার, একটু ঈদের আমেজ আনার জন্য। তো এই তো এই ছোটোখাটো একটু ডেকোরেশন করলাম, মানে একটু জাস্ট ফিলিং আনার জন্য যে ঈদ লেগেছে এটাই আর কি। তো আমাকে একটু হেল্প করছে। এগুলো একটু মোটা পেপার দিয়ে করলে ফুলগুলো বেশি সুন্দর হয়। তো যাই হোক, যেহেতু ছিল না, তো তাড়াহুড়া করে যেটা হাতের কাছে ছিল সেটা দিয়ে তৈরি করে নিলাম, আর এই যে এইভাবে একটু সাজিয়ে নিলাম। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করছি। জাস্ট একটু কোয়ারেন্টাইনের মধ্যেও যেন ঈদের আমেজটা আসে, যেহেতু আমরা বাইরে সেভাবে যাব না, তো ঘরটাকে একটু সাজিয়ে ঘরের মধ্যেই যেহেতু থাকবো, একটা ফিলিংস আনার জন্য, ঈদের একটা ফিলিংস। 300 ml এর মতো পানি নিয়েছি। 300 ml এর মধ্যে এরকম ছোট এক চা চামচ সুগার দিয়ে নিলাম, আর পানিটা অর মানে এমন হবে যেন হাত দেওয়া যায়, সহ্য শক্তি হয়, এরকম গরম করে নিতে হবে। তো সুগারটা এরকম ভাবে গুলে নিচ্ছি। এর মধ্যে এখন 15 ml এর মতো গুঁড়া যে ইস্ট এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এটা ভালো করে নাড়িয়ে কিছু সময়ের জন্য এটা রেখে দেব। অনেকেই বুঝতে পেরেছেন হয়তোবা আমি পিৎজা তৈরি করার জন্য ডো তৈরি করে নিচ্ছি। তো এই ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য কিছু সময় রেখে দিয়েছি,
যখন অ্যাক্টিভ হয়ে যায় তারপরে আমি অন্য ইনগ্রিডিয়েন্ট যেগুলো সেগুলো দিচ্ছি। সিম্পল এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে পরিমাণ মতো ময়দা অ্যাড করব। আর পানিটা নিয়েছিলাম হচ্ছে 300 ml বলেছি, 300 ml হচ্ছে 1 কাপ আর 1/4 কাপ অর্থাৎ 1/4 কাপ পানি ছিল আর কি, এটাই আর কি। আর 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়েছি। তো এই যে, আর আটাটার পরিমাপটা আসলে ওভাবে বলা যায় না, এটা একটা নর্মাল মানে নরম ডো হবে। তো এই যে এটা করার পরে রেখে দিয়েছি, আজকে তান্দুরি চিকেন পিৎজা তৈরি করব। তো এই কারণে চিকেনের বুকের সাইডের যে গোস্তগুলো সেগুলো ছোট ছোট করে কেটে এর মধ্যে তান্দুরি মশলা, পরিমাণ মতো লবণ, একটু ব্ল্যাক পেপার আর অল্প পরিমাণে রেড চিলি, এই কয়েকটা উপকরণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অনেক ফুলে গিয়েছিলো, একদম ডাবল হয়ে গিয়েছিলো। পরে এটাকে আবার 2টা অংশ করে নিয়েছি, যেহেতু 2টা পিৎজা হবে এটাতে। ময়দা না পাওয়ার কারণে এতদিন আসলে পিৎজাটা তৈরি করা হয়নি, তো গতদিন পেয়েছে আমার হাজবেন্ড, বড় 1 প্যাকেট নিয়ে আসছে, তো এই কারণে আজকে পিৎজা তৈরি করছি। তো পিৎজার জন্য আমি এই যে এখন টমেটোর সস তৈরি করার জন্য একটু তেল, তেলের মধ্যে অল্প পরিমাণে রসুন আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি, যেহেতু আমরা বাঙালি, একটু বাঙালি একটু ঝাল করার জন্য অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, তার মধ্যে এই চপ যে টমেটো পিউরিগুলো পাওয়া যায় সেটা দিয়ে দিলাম। নর্মালি পিৎজা কিন্তু খুব বেশি ঝাল খায় না কখনোই, এটা আসলে ফ্লেভারটা ঝাল হওয়া উচিত না। তারপর যেহেতু আমরা বাঙালি, একটু স্বাদের জন্য দিলাম, আর এর মধ্যে একটু বাজিলও দিয়ে তারপরে এটাকে হ্যান্ড বিটারের মাধ্যমে একটু বিট করে নিয়েছি। তো এখন সব ইনগ্রিডিয়েন্টগুলো রেডি করছি। ক্যাপসিকাম ইউজ করব, অলিভ ইউজ করব, চিজ, তারপর টুনা দিয়েও বানাবো। আর এই যে এগুলো কিন্তু প্রচুর ফুলে উঠেছে, তো এখন তৈরি করে নিচ্ছি। ও বাচ্চাদেরটা বা যে যেটা পছন্দ করে সেইভাবে আর কি তৈরি করব। পিৎজা বানাতে বানাতে পুরানো অনেক কথা মনে পড়ছে। আমরা যখন ইটালিতে ছিলাম, আমার বাসায় দেখা যায় মাসে 1-2টা পিৎজা পার্টি হতোই, অর্থাৎ এত বেশি পিৎজা তৈরি করতাম তখন। আর আমাদের পরিচিত এক ফ্রেন্ড ফ্যামিলি, যেটা আমরা গিয়েছি আগে দেখিয়েছি তাদের বাসায়, তো সেই ভাবির ছেলে, ও মানে খুবই পছন্দ করতো পিৎজা। তো যেদিনই বানাইতাম দেখা যেত ফোন দিতাম, ভাবিরাও চলে আসতো, মানে খুবই একটা অন্যরকম দিন ছিল। আর মাসে 2টা দিন ছিলই যে পিৎজা মানে আমাদের মেন ফুড ছিল। আর যখন পিৎজা তৈরি করা হতো, একবারে 5-6টা পিৎজাও তৈরি করেছি, আর পিৎজা পার্টিও পর্যন্ত হয়েছে আমার বাসায়। 10-12টা পিৎজা তৈরি করে 3-4টা ফ্যামিলি মিলে খেয়েছি, মানে আর সপ্তাহ এমন কোনো সপ্তাহ ছিল না যে হাতে তৈরি করতাম না পিৎজা, কারণ আমার বাচ্চারা তো খুবই পছন্দ করতো। পিৎজার রুটিটা ট্রেতে দিয়ে তার উপরে টমেটোর সস, এরপরে হচ্ছে চিজ, চিজ চেষ্টা করবেন বেশি পরিমাণে দিতে। আর এরপরে আমি তান্দুরি যে চিকেনটা করেছিলাম সেটা দিলাম, ক্যাপসিকাম দিলাম, আর একটু অলিভ দিয়েছি, এর উপরে আবার একটু চিজ দিলাম। চিজ যত বেশি দিবেন ততই কিন্তু টেস্টি হয়, আর উপরে একদম উপরে বাজিলো আর ওরিগানো যে লিভসটা থাকে তো সেইটা ছিটিয়ে দিচ্ছি। তো আর একটা পিৎজা বানিয়ে নেব, এটা হচ্ছে টোনা দিয়ে, টোনা থাকবে আর এটার মধ্যে ক্যাপসিকাম দিব না। এই তো আমার বাসাতে মাসে 1টা মাসও ছিল না যে পিৎজা পার্টি না হতো এরকম। আর মোটামুটি এই যে কাচ্ছি যেটা দেখিয়েছি আর পিৎজা, এটার জন্য মোটামুটি প্রসিদ্ধ ছিলাম, সবাই পছন্দ করতো আমাদের বাসার পিৎজা, এবং কাচ্চিটা তো এখনও লাইক করে। তবে এখানে আসার পরে পিৎজাটা হাতে তৈরি করা কমে গেছে, কারণ আছে একটা,